হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি ক্লাস টেনে এনসিইআরটির যে ম্যাথস বুকটা রয়েছে এই ম্যাথস বুকটার এক্সারসাইজ 3.6 এর অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করব। এর আগে একটা অন্য ভিডিওতে এই চ্যাপ্টারে 1 থেকে 4 অবধি অঙ্কগুলোকে করানো হয়েছিল, আজকে 5 থেকে শুরু করে 8 অবধি অঙ্কগুলোকে করানো হবে। যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে ভিডিওর লিঙ্ক আই বাটনে আসছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। তাহলে টাইম নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। তো দেখা যাক 5 নম্বরের অঙ্কটা কিরকম ভাবে করব। 5 নম্বরের অঙ্কে দেওয়া রয়েছে 7x - 2y, 7x - 2y / xy ইকুয়াল টু হচ্ছে 5। আর গিভেন রয়েছে 8x + 7y / xy ইকুয়াল টু হচ্ছে 15। 8x + 7y / xy ইকুয়াল টু হচ্ছে 15। তো আমরা প্রথম ইকুয়েশনটাতে কি করব দেখো, এক্স ওয়াইটাকে সেপারেট করে দেবো। একবার 7y / xy লিখবো, একবার 2y / xy লিখবো। লেখানটা বসবে 7x / xy - 2y / xy ইকাল টু হচ্ছে 5। একবার 7x এর তলায় এক্স ওয়াইটাকে লিখলাম, একবার 2y এর তলায় এক্স ওয়াইটাকে লিখলাম। এবার এটাকে যদি ক্যান্সেল করা হয় তাহলে দেখো এখানে এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এখানে ওয়াইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে 7y - 2x ইকাল টু হচ্ছে 5। এটা হয়ে গেল এক নম্বর ইকুয়েশন। পরের ইকুয়েশনটা তো একই রকম করব, 8x / xy + 7y / xy ইকাল টু হয়ে যাবে 15। একবার 8x এর তলায় এক্স ওয়াই লিখলাম, একবার 7y এর তলায় এক্স ওয়াই লিখলাম। এখানে এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে, 8y পড়ে থাকবে। আর এখানে ওয়াইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 7x ইকুয়াল টু হচ্ছে 15। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো 1x ইকুয়াল টু আমরা a ধরে নিচ্ছি, 1y ইকুয়াল টু b ধরে নিচ্ছি। তাহলে প্রথম ইকুয়েশনটাতে দেওয়া ছিল 7y, তো 1y ইকুয়াল টু b হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় বসবে, এখানে এক নম্বর ইকুয়েশনটা কিছুটা এরকম ছিল, 7y - 2x ইকুয়াল টু 5। তো এখানে 1y এর জায়গায় আমরা b বসিয়ে দিচ্ছি। 1y এর জায়গায় b বসলে তাহলে এখানটা হয়ে যাবে 7b, আর 1x এর জায়গায় আমরা a বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 2a, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5। এটা হলো 3 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশনটা দেওয়া ছিল 8y + 7x ইকুয়াল টু 15। তো আমরা এখানে 1y এর জায়গায় b বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 8b, আর 1x এর জায়গায় a বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 7a ইকুয়াল টু হচ্ছে 15। এটা হলো 4 নম্বর ইকুয়েশন। এবার 3 নম্বর আর 4 নম্বর ইকুয়েশনটাকে সলভ করব। 3 নম্বর ইকুয়েশনে ছিল 7b - 2a ইকুয়াল টু 5, এটা ছিল 3 নম্বর ইকুয়েশন। আর 4 নম্বর ইকুয়েশনটা ছিল 8b - 8b + 7a ইকুয়াল টু 15, 8b + 7a ইকুয়াল টু হচ্ছে 15, এটা ছিল 4 নম্বর ইকুয়েশন। তো এখানে দেখো 4 নম্বর ইকুয়েশনে b এর কোএফিশিয়েন্ট কত ছিল, b এর কোএফিশিয়েন্ট ছিল 8, সেটাকে দিয়ে 3 নম্বর ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছি। আর 3 নম্বর ইকুয়েশনে b এর কোএফিশিয়েন্ট কত ছিল, 7 ছিল, সেটাকে দিয়ে 4 নম্বর ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছি। 3 নম্বর ইকুয়েশনটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 3 নম্বর ইকুয়েশনটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 7b এর সঙ্গে 8 মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে যাবে 56b, 2a এর সঙ্গে 8 মাল্টিপ্লাই হবে, 2a এর সাথে 8 মাল্টিপ্লাই হলে হয়ে যাবে 16a, 5 এর সঙ্গে 8 মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে যাবে 40। একই রকমভাবে 4 নম্বর ইকুয়েশনটাকে আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে 8b এর সঙ্গে 7 মাল্টিপ্লাই হলে হয়ে যাবে 56b, 7 এর সঙ্গে 7 মাল্টিপ্লাই হলে হয়ে যাবে 49a, 7 এর সঙ্গে 15 মাল্টিপ্লাই হলে হয়ে যাবে 105। এবার সাইনটাকে চেঞ্জ করছি, এখানে কোনো সাইন ছিল না মানে মাইনাস হয়ে যাবে, মানে প্লাস ছিল এখানটা মাইনাস বসলো, এখানটাতেও প্লাস ছিল এখানটাতেও মাইনাস বসলো, এখানেও কোনো সাইন নেই মানে প্লাস ছিল তাহলে এখানটা মাইনাস বসবে। তাহলে দেখো 56b ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, -16a - 49a, -16a আর -49a দুটো সাইনটা সেম রয়েছে তাই প্লাস হয়ে যাবে,
প্লাস হলে এখানটায় কত বসবে, প্লাস হলে বসবে 65 এ, সাইনটা মাইনাসই থাকবে। দুটো সাইনটা সেম ছিল বলে যোগ করলাম, আর যে সাইনটা ছিল সেই সাইনটাকেই লিখেছি। আর এখানটায় দেখো 40 মাইনাস 105 তাহলে হয়ে যাবে মাইনাস 65, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এই ইকুয়াল টু হয়ে যাবে 65/65, ক্যান্সেল হলে পড়ে থাকছে 1, এই ইকুয়াল টু হয়ে গেল 1। এই ভ্যালুটাকে এবার 3 নাম্বার বা 4 নাম্বার যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, আমি 3 নাম্বারে বসাচ্ছি। 3 নাম্বারে ছিল 7b-2a=5, এখানে এর জায়গায় কত বসে যাবে, এর জায়গায় বসে যাবে 1, তাহলে 7b-2 = হয়ে যাচ্ছে 5। তাহলে দেখো 7b = কত হচ্ছে, 7b = হয়ে যাচ্ছে 5+2, -2টাকে সাইড চেঞ্জ করলাম তাহলে হয়ে যাচ্ছে +2, তাহলে 7b = হয়ে যাচ্ছে 7, তাহলে b = হয়ে যাচ্ছে 7/7, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1, তাহলে b = বেরিয়ে গেল 1, আর a = বেরিয়ে গেল 1। তো এটা কত ছিল, এটা ছিল 1/x, তো 1/x = বেরিয়ে গেছে 1, তাহলে x = কত হবে, x = 1 হবে, বোথ সাইডে উল্টে দেওয়া হচ্ছে। আর 1/y = বেরিয়ে গেছিল 1, 1/y মানে হচ্ছে b, তো b তো 1 বেরিয়ে গেছে, তাহলে বলা যেতে পারে যে 1/y = হচ্ছে 1। তাহলে এখানেও যদি উল্টে দেওয়া যায় তাহলে y = কত হবে, y = হয়ে যাচ্ছে 1, এটাই হচ্ছে আনসার, x = 1, y = 1। আনসারটাকে চেক করা যাক, এই যে x = 1, y = হচ্ছে 1। 6 নম্বরের প্রশ্নটা দেখা যাক, এখানে দেওয়া রয়েছে 6x + 3y = হচ্ছে 6xy, আর 2x + 4y = হচ্ছে 5xy, তাহলে কি করব দেখো, ফার্স্টেই xyটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে 6x + 3y = 6 / xy হয়ে যাবে, xyটা এপাশে মাল্টিপ্লাই ছিল তো সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। তো এখানে একবার 6x এর তলায় xyটাকে লিখছি, আর একবার 3y এর তলায় xyটাকে লিখছি, = হয়ে যাচ্ছে 6, এখানে xটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, yটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে 6/y + 3/x = হচ্ছে 6। তো আমি এখানেও 1/y = b ধরে নিচ্ছি, আর 1/x = a ধরে নিচ্ছি, তাহলে কত হবে, এখানটায় ছিল 6/y, তাহলে এখানটা বসবে 6b, 1/y এর জায়গায় b বসালাম, আর এখানটায় ছিল 3 × 1/x, তো 1/x এর তলায় 1/x এর জায়গায় আমরা a বসিয়ে দিচ্ছি, তো তাহলে কত হবে 3 × a হয়ে যাবে, = হয়ে যাচ্ছে 6। এটা হলো 3 নাম্বার ইকুয়েশন। এই ইকুয়েশনটা নাম্বার দেওয়া যাক 1 নাম্বার, এটা নাম্বার দেওয়া যাক 2 নাম্বার। এবার আমরা 2 নাম্বার ইকুয়েশনটাকে নিয়ে কাজ করব, এখানেও একই রকমভাবে আমরা xyটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে 2x + 4y / xy = হচ্ছে 5। এবার xyটাকে সেপারেট করে দিচ্ছি, এখানে xyটা মাল্টিপ্লাই ছিল তো xyটাকে সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে গেছে, এবার xyটাকে সেপারেট করে দিচ্ছি, তাহলে কত হবে 2x/xy + 4y/xy = হয়ে যাচ্ছে 5, এখানটায় এক্সট্রা ক্যান্সেল হবে আর এখানটায় ওয়াইটা ক্যান্সেল হবে, তাহলে কত হবে 2/y + 4/x = হচ্ছে 5। এবার 1/y এর জায়গায় তো আমরা b ধরে নিয়েছিলাম, তাহলে এখানটায় হয়ে যাবে 2b, 1/y এর জায়গায় আমরা b বসালাম, আর এখানটায় হয়ে যাবে 4/x, তো 1/x এর জায়গায় আমরা a বসিয়ে দিচ্ছি, তাহলে এখানটা হবে 4a = হচ্ছে 5, 1/y এর জায়গায় আমরা b বসিয়েছি আর 1/x এর জায়গায় আমরা a বসিয়েছি, তাহলে হচ্ছে 2b + 4a = হচ্ছে 5। এটা হলো 4 নাম্বার ইকুয়েশন। এবার 3 নাম্বার আর 4 নাম্বার ইকুয়েশনটাকে নিয়ে আমাদের সলভ করতে হবে আগের অঙ্কের মতন। তাহলে 3 নাম্বার ইকুয়েশনটা ছিল 6b + 3a = 6, এটা ছিল 3 নাম্বার ইকুয়েশন। আর 4 নাম্বার ইকুয়েশনটা ছিল 2b + 4a = 5, 2b + 4a = 5, এটা ছিল 4 নাম্বার ইকুয়েশন। তো 3 নাম্বার ইকুয়েশনে b এর কোএফিশিয়েন্ট কত ছিল 6, সেটাকে দিয়ে 4 নাম্বার ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করতে হবে,
তিন নাম্বার ইকুয়েশনে বি এর কোএফিশিয়েন্টটাকে দিয়ে চার নাম্বার ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছি, আর চার নাম্বার ইকুয়েশনে বি এর যে কোএফিশিয়েন্ট রয়েছে সেটাকে দিয়ে তিন নাম্বার ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছি। তাহলে তিন নাম্বার ইকুয়েশনটাকে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? এখানটায় বসবে সিক্স ইন্টু টু, মানে টুয়েলভ বি, থ্রি ইন্টু টু তাহলে হয়ে যাবে সিক্স এ, আবার সিক্সের সঙ্গে টুটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে টুয়েলভ। একই রকমভাবে সিক্স দিয়ে টুকে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে টুয়েলভ বি, ফোর দিয়ে সিক্সকে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে টোয়েন্টি ফোর এ, ফাইভ দিয়ে সিক্সকে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে থার্টি। সাইন চেঞ্জ করছি, এখানটা কিছু ছিল না মানে প্লাস ছিল, এখানটা বসবে মাইনাস, এখানটাও প্লাস ছিল এখানটা বসবে মাইনাস, এখানটা তো প্লাস ছিল এখানটা বসবে মাইনাস, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে প্লাস সিক্স এ মাইনাস টোয়েন্টি ফোর এ, তাহলে মাইনাস করলে কত হবে? মাইনাস করলে হয়ে যাবে মাইনাস এইটিন এ। প্লাস সিক্স এ আর মাইনাস টোয়েন্টি ফোর এ, তাহলে বিয়োগ করলে হচ্ছে মাইনাস এইটিন এ, আর টুয়েলভ মাইনাস থার্টি তাহলে হয়ে যাবে মাইনাস এইটিন, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এ ইকাল টু হয়ে যাচ্ছে এইটিন বাই এইটিন, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকবে এক, এর ভ্যালুটা বেরিয়ে গেল এক। এটাকে এবার আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, তিন নাম্বার বা চার নাম্বারে, আমি এটাকে তিন নাম্বারে বসাচ্ছি। তিন নাম্বার ইকুয়েশনটা ছিল সিক্স বি প্লাস থ্রি এ ইকাল টু হচ্ছে সিক্স, তো এখানে সিক্স বি প্লাস থ্রি এর জায়গায় বসে যাবে ওয়ান, এর ভ্যালুটা ওয়ান বেরিয়ে গেছিলো, এটা ইকাল টু হয়ে যাচ্ছে সিক্স, তাহলে সিক্স বি প্লাস তিন ইকাল টু হয়ে যাচ্ছে ছয়, তাহলে সিক্স বি ইকাল টু কত হবে? ছয় মাইনাস তিন, তাহলে সিক্স বি ইকাল টু হয়ে যাবে তিন, তাহলে বি ইকাল টু হয়ে যাবে তিন বাই ছয়, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকবে ওয়ান বাই টু। বি বেরিয়ে গেল ওয়ান বাই টু আর এ বেরিয়ে গেল ওয়ান, এ মানে কত ছিল? এ মানে ছিল ওয়ান বাই এক্স, তো ওয়ান বাই এক্স ইকাল টু হয়ে গেল ওয়ান, তাহলে এক্স ইকাল টু কত হবে? এক্স ইকাল টু হয়ে যাচ্ছে এক, আর বি ইকাল টু বেরিয়ে গেল ওয়ান বাই টু, মানে ওয়ান বাই ওয়াই ইকাল টু বেরিয়ে গেল ওয়ান বাই টু, তাহলে ওয়াই ইকাল টু কত হবে? ওয়াই ইকাল টু হয়ে যাবে টু, তাহলে এক্স হচ্ছে ওয়ান আর ওয়াইটা হচ্ছে টু, এটাই হলো আনসার। আনসার চেক করা যাক, এই যে এক্স ওয়ান ওয়াইটা হচ্ছে টু। নেক্সট সাত নম্বরের অঙ্কটা দেখো, এখানে দেওয়া রয়েছে টেন বাই এক্স প্লাস ওয়াই প্লাস টু বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু দেওয়া রয়েছে চার, এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন। আর দু নাম্বার ইকুয়েশনটা কি ইভেন রয়েছে ফিফটিন বাই এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস ওয়াই, ফিফটিন বাই এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু গিভেন রয়েছে মাইনাস টু, এটা হচ্ছে দু নাম্বার ইকুয়েশন। এখানে আমরা ওয়ান বাই এক্স প্লাস ওয়াই ইকাল টু এ ধরছি, ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু বি ধরছি, তো এক নাম্বার ইকুয়েশনটা তাহলে কত হবে? এক এক নাম্বার ইকুয়েশনে ছিল টেন বাই এক্স প্লাস ওয়াই প্লাস টু বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু ফোর গিভেন ছিল, তো ওয়ান বাই এক্সের জায়গায় আমরা এ বসিয়ে দিলে হয়ে যাবে টেন এ প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় বি বসিয়ে দিলে হয়ে যাবে টু বি ইকাল টু হচ্ছে চার, এটা হলো তিন নাম্বার ইকুয়েশন। দু নাম্বার ইকুয়েশনটাতেও আমরা ওয়ান বাই এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এ বসাচ্ছি তাহলে হবে ফিফটিন এ, ওয়ান বাই এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় বি বসাচ্ছি তাহলে হয়ে যাবে ফাইভ বি, এটা ইকাল টু হচ্ছে মাইনাস টু, এটা হচ্ছে চার নাম্বার ইকুয়েশন। এবার এই তিন নাম্বার আর চার নাম্বার ইকুয়েশনটাকে নিয়ে সলভ করতে হবে। তিন নাম্বার ইকুয়েশনে ছিল টেন এ প্লাস টু বি ইকাল টু হচ্ছে ফোর, এটা এটা হচ্ছে তিন নাম্বার ইকুয়েশন, আর চার নাম্বার ইকুয়েশনটা ছিল ফিফটিন এ মাইনাস ফাইভ বি ইকাল টু হচ্ছে মাইনাস টু, এটা হচ্ছে চার নাম্বার ইকুয়েশন। তো তিন নাম্বার ইকুয়েশনে এর কোএফিশিয়েন্ট কত ছিল? টেন ছিল, তো সেটাকে দিয়ে আমরা চার নাম্বার ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব, আর চার নাম্বার ইকুয়েশনে এর কোএফিশিয়েন্ট কত ছিল? ফিফটিন ছিল, সেটাকে দিয়ে আমরা তিন নাম্বার ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব। চার নাম্বার ইকুয়েশনে এর কোএফিশিয়েন্টটাকে দিয়ে তিন নাম্বার ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছি, আর তিন নাম্বার ইকুয়েশনে এর কোএফিশিয়েন্টটাকে দিয়ে চার নাম্বার ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছি। এটাকে দেখো ফাইভ দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটায় পড়ে থাকছে তিন, এখানটায় পড়ে থাকছে দুই, এই দুটোকে ফাইভ দিয়ে ক্যান্সেল করা যেত, তাহলে ছোটো সংখ্যা হয়ে গেল। তাহলে তিন নাম্বার ইকুয়েশনটাকে তিন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর চার নাম্বার ইকুয়েশনটাকে দুই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
তিন নাম্বার ইকুয়েশনটাকে তিন দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে থার্টি এ, দুয়ের সঙ্গে তিন মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে সিক্স বি, ইকাল টু চারের সঙ্গে থ্রি মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে টুয়েলভ। চার নাম্বার ইকুয়েশনটাকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, ফিফটিন এর সঙ্গে টু মাল্টিপ্লাই হলে হয়ে যাবে থার্টি এ, ফাইভ বি এর সঙ্গে টু মাল্টিপ্লাই হলে হয়ে যাবে টেন বি, মাঝখানে সাইনটা হচ্ছে মাইনাস, মাইনাস টু এর সঙ্গে টু মাল্টিপ্লাই হলে হবে মাইনাস ফোর। সাইনটাকে চেঞ্জ করছি, এখানটা বসবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এখানে প্লাস ছিল তো মাইনাস লিখেছি, এখানে মাইনাস ছিল প্লাস করেছি, এখানটা তো মাইনাস ছিল প্লাস করেছি, অপোজিট সাইন বসিয়েছি, এটা ক্যান্সেল হয়ে যাবে, সিক্স বি আর টেন বি হয়ে যাবে সিক্সটিন বি, টুয়েলভ আর ফোর হয়ে যাবে সিক্সটিন। তাহলে দেখো সিক্সটিন বি ইকাল টু হয়ে গেল সিক্সটিন, তাহলে বি ইকাল টু কত হচ্ছে সিক্সটিন বাই সিক্সটিন, ক্যান্সেল করলে পড়ে থাকবে ওয়ান, এটা হচ্ছে বি এর ভ্যালু। এটাকে আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, আমি তিন নম্বর ইকুয়েশনে বসাচ্ছি, তিন নম্বর ইকুয়েশনটা ছিল কত, তিন নম্বর ইকুয়েশনটা ছিল টেন এ প্লাস টু বি ইকাল টু হচ্ছে ফোর, এখানে বি এর জায়গায় আমরা এক বসিয়ে দিচ্ছি, তাহলে হবে টেন এ প্লাস টু ইন্টু ওয়ান ইকাল টু হচ্ছে ফোর, তাহলে টেন এ প্লাস টু ইকাল টু হয়ে যাচ্ছে ফোর। এই টুটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে কত হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে টেন এ ইকাল টু হয়ে যাচ্ছে টু, তাহলে এ ইকাল টু কত হবে টু বাই টেন, ক্যান্সেল করলে পরে থাকবে ওয়ান বাই ফাইভ, এটা বেরিয়ে গেল এর ভ্যালু, তাহলে এ ইকাল টু বেরোলো ওয়ান বাই ফাইভ। তো আমি কোনটাকে এ ধরেছিলাম, ওয়ান বাই এক্স প্লাস ওয়াইটাকে আমরা এ ধরেছিলাম, সেটা ইকাল টু হয়ে গেল ওয়ান বাই ফাইভ, তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে ফাইভ, বোথ সাইডে উল্টে দেওয়া হয়েছে। আর আমরা দেখলাম যে বি ইকাল টু বেরিয়ে গেছিল ওয়ান, বি মানে কত ছিল, বি মানে ছিল ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই, সেটা ইকাল টু হয়ে গেল ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকাল টু কত হবে, এক্স মাইনাস ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে ওয়ান, বোথ সাইডে উল্টে দিয়েছি। এটাকে আমরা পাঁচ নাম্বার ইকুয়েশন দিলাম, এটা হচ্ছে ছ নাম্বার ইকুয়েশন। এবার এই পাঁচ নাম্বার আর ছ নাম্বার ইকুয়েশনটাকে সলভ করে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালুটাকে বার করতে হবে। পাঁচ নাম্বারে ছিল এক্স প্লাস ওয়াই ইকাল টু ফাইভ, এটা হচ্ছে পাঁচ নাম্বার ইকুয়েশন, আর এক্স মাইনাস ওয়াই ইকাল টু হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ছ নাম্বার ইকুয়েশন। এখান থেকে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে টু এক্স ইকাল টু সিক্স, তাহলে এক্স ইকাল টু হয়ে যাবে সিক্স বাই টু, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে থ্রি, এটা বেরিয়ে গেল এক্সের ভ্যালু। এটাকে আমি এবার পাঁচ নাম্বারে বসিয়ে দেবো, পাঁচ নাম্বারটা ছিল এক্স প্লাস ওয়াই ইকাল টু ফাইভ, তো এক্সের জায়গায় তিন লিখবো, তাহলে হবে থ্রি প্লাস ওয়াই ইকাল টু হলো ফাইভ, তাহলে ওয়াই ইকাল টু কত হবে ফাইভ মাইনাস থ্রি, তাহলে হয়ে যাচ্ছে টু, এটা হলো ওয়াইয়ের ভ্যালু। এক্স হচ্ছে তিন, ওয়াই হচ্ছে টু, আনসার চেক করা যাক, এই যে এক্স তিন ওয়াই টু। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি, প্রথমে আমরা ওয়ান বাই এক্স প্লাস ওয়াইটাকে এ ধরে নিয়েছিলাম আর ওয়ান বাই এক্স মাইনাস ওয়াইটাকে বি ধরে নিয়েছিলাম, তো তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এ বসিয়ে দেওয়া হবে, ওয়ান বাই এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় বি বসিয়ে দেওয়া হবে। সেখান থেকে দুটো ইকুয়েশন বেরিয়েছিল, টেন এ প্লাস টু বি ইকাল টু হচ্ছে ফোর, আর একটা হচ্ছিল ফিফটিন এ মাইনাস ফাইভ বি ইকাল টু হচ্ছে মাইনাস টু। মানে এই দুটোকে সলভ করে প্রথমে আমরা এ আর বি এর ভ্যালুটাকে বার করলাম, বি বেরিয়ে গেছিলো এক আর এ বেরিয়ে গেছিলো ওয়ান বাই ফাইভ, তো এ মানে কত ছিল, এ মানে ছিল ওয়ান বাই এক্স প্লাস ওয়াই, তো ওয়ান বাই এক্স প্লাস ওয়াই ইকাল টু হয়ে গেছে ওয়ান বাই ফাইভ, বোথ সাইডে উল্টে দিলে এক্স প্লাস ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে ফাইভ, আর বি মানে কত ছিল, বি মানে ছিল ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই, এটা ইকাল টু হয়ে গেছে ওয়ান, তো সেখান থেকে এক্স মাইনাস ওয়াইটাকে বার করলাম, এক্স মাইনাস ওয়াইটাও হয়ে গেল ওয়ান। এবার এই এক্স প্লাস ওয়াই ইকাল টু ফাইভ, এই ইকুয়েশনের নাম্বার দেওয়া হচ্ছে পাঁচ নাম্বার, এক্স মাইনাস ওয়াই ইকাল টু ওয়ান, এটা নাম্বার দেওয়া হচ্ছে ছ নাম্বার। এই পাঁচ নাম্বার আর ছ নাম্বার ইকুয়েশনটাকে সলভ করে আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালুটাকে বার করেছি। আজকের লাস্ট অঙ্ক এটাকে দেখা যাক, এখানে দেওয়া রয়েছে ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়াই, এটা ইকাল টু গিভেন রয়েছে থ্রি বাই ফোর। এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন ধরছি, আর নেক্সট দেওয়া রয়েছে ওয়ান বাই টু ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই, ওয়ান বাই টু ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই, প্লাস দিয়ে গিভেন রয়েছে, মাইনাস দিয়ে গিভেন রয়েছে ওয়ান বাই টু ইন্টু, ওয়ান বাই টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই, এটা ইকাল টু গিভেন রয়েছে মাইনাস ওয়ান বাই এইট,
minus 1 by 8. এটার নাম্বার দিলাম আমরা দু নাম্বার ইকুয়েশন। তো আমরা ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়াইটাকে এ ধরে নিচ্ছি আর ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়াইটাকে বি ধরে নিচ্ছি। তাহলে কত হবে দেখো, এই জায়গাটায় এ বসে যাবে, তাহলে এক নাম্বার ইকুয়েশন থেকে হয়ে যাচ্ছে এ প্লাস এই জায়গাটায় বি বসে যাচ্ছে, তাহলে এখানটায় বসবে বি ইকাল টু থ্রি বাই ফোর। তাহলে এ প্লাস বি ইকাল টু হয়ে যাচ্ছে থ্রি বাই ফোর। আমরা এই জায়গায় এ বসালাম, এই জায়গাটায় আমরা বি বসালাম। নেক্সট এই ইকুয়েশনটার নাম্বার দেওয়া হলো তিন নাম্বার। দু নাম্বার ইকুয়েশনটাকে দেখো, এটাকে এরকমভাবে লেখা যেতে পারে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়াই, এটাকে এরকমভাবে লেখা যেতে পারে মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়াই ইকালটা হচ্ছে ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই এইট। তো এই ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা এ বসাচ্ছি, তাহলে হয়ে যাবে এ বাই টু মাইনাস বি বাই টু। আমরা এই জায়গাটায় এ বসালাম, তাহলে হয়ে যাচ্ছে এ বাই টু, এই জায়গাটায় বি বসালাম, তাহলে হয়ে যাচ্ছে বি বাই টু ইকাল টু মাইনাস ওয়ান বাই এইট। এটাকে যদি এলসিএম করে মাইনাস করা যায় তাহলে এখানটা বসবে টু, এখানটা বসবে এ মাইনাস বি ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান বাই এইট। টু আর এইটটা ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা ফোর পড়ে থাকবে, তাহলে এ মাইনাস বি ইকাল টু হয়ে গেল মাইনাস ওয়ান বাই ফোর। এটা হচ্ছে চার নাম্বার ইকুয়েশন। এবার এই তিন নাম্বার আর চার নাম্বার ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তিন নাম্বার ইকুয়েশনে ছিল এ প্লাস বি ইকাল টু থ্রি বাই ফোর, এটা হচ্ছে তিন নাম্বার ইকুয়েশন, আর এ মাইনাস বি ইকাল টু হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর, এটা হচ্ছে চার নাম্বার ইকুয়েশন। এখানে কিছু দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই, প্লাস বি মাইনাস বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে টু এ ইকাল টু থ্রি বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর। তো এখানটা যদি মাইনাস করা হয় তাহলে হয়ে যাবে ফোর থ্রি মাইনাস ওয়ান, ফ্র্যাকশনে যেরকমভাবে মাইনাস করে ঠিক সেরকমভাবেই মাইনাস করা হয়েছে, তাহলে টু এ ইকাল টু হয়ে যাচ্ছে টু বাই ফোর। এর সঙ্গে টুটা মাল্টিপ্লাই ছিল, এর সঙ্গে টুটাকে মাল্টিপ্লাই করা ছিল, এই টুটাকে যদি সাইড চেঞ্জ করা যায় তাহলে ডিভাইড হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এ ইকাল টু টু বাই ফোর ইন্টু টু, টুটার পাশে মাল্টিপ্লাই ছিল, টুটাকে সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে গেল, তাহলে কত হচ্ছে এ ইকাল টু ওয়ান বাই ফোর। তাহলে এর ভ্যালুটা বেরিয়ে গেল ওয়ান বাই ফোর। এটাকে আমরা তিন নাম্বার বা চার নাম্বার ইকুয়েশনে বসিয়ে সেখান থেকে বি এর ভ্যালুটাকে বার করব। তিন নাম্বার ইকুয়েশনটা ছিল এ প্লাস বি ইকাল টু থ্রি বাই ফোর, আর এ ইকাল টু বেরিয়ে গেছে আমাদের ওয়ান বাই ফোর, তাহলে এর জায়গায় আমরা ওয়ান বাই ফোর লিখে দিচ্ছি, তাহলে কত হচ্ছে বি ইকাল টু হয়ে যাচ্ছে থ্রি বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর। তাহলে মাইনাস করলে হয়ে যাবে টু বাই ফোর, ক্যান্সেল করলে পড়ে থাকছে ওয়ান বাই টু, তাহলে বি ইকাল টু হয়ে গেল ওয়ান বাই টু, এ ইকাল টু হয়ে গেল ওয়ান বাই ফোর, বি ইকাল টু হয়ে গেল ওয়ান বাই টু। তো এ ইকাল টু হলো ওয়ান বাই ফোর, এ মানে কত ছিল, এ মানে ছিল ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়াই, ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়াই ইকাল টু হয়ে গেল ওয়ান বাই ফোর, বোথ সাইডে উল্টে দিলে হয়ে যাবে থ্রি এক্স প্লাস ওয়াই ইকাল টু ফোর। এটা নাম্বার দিচ্ছি পাঁচ নাম্বার ইকুয়েশন। আর বি মানে কত ছিল, বি মানে ছিল ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়াই, এটা ইকাল টু হয়ে গেল ওয়ান বাই টু। তো এটাকে বোথ সাইডে যদি উল্টে দেওয়া যায় তাহলে হয়ে যাবে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকাল টু টু, এটা হচ্ছে ছ নম্বর ইকুয়েশন। এবার পাঁচ নম্বর আর ছ নম্বর ইকুয়েশনটাকে সলভ করে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে পাঁচ নম্বরে ছিল থ্রি এক্স প্লাস ওয়াই ইকাল টু হচ্ছে ফোর, এটা হলো পাঁচ নম্বর ইকুয়েশন, আর থ্রি এক্স মাইনাস ওয়াই ইকাল টু হচ্ছে দুই, এটা হচ্ছে ছ নম্বর ইকুয়েশন। প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে, থ্রি এক্স আর থ্রি এক্স প্লাস করলে হয়ে যাবে সিক্স এক্স, চার আর দুই প্লাস করলে হয়ে যাচ্ছে ছয়, তাহলে এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু হয়ে যাবে সিক্স বাই সিক্স, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে ওয়ান। এটা হলো এক্সের ভ্যালু, এটাকে এবার পাঁচ নম্বরে বসিয়ে দেবো। পাঁচ নম্বরটা ছিল থ্রি এক্স প্লাস ওয়াই ইকাল টু হচ্ছে চার, এখানে এক্সের জায়গায় এক বসিয়ে দেবো, এক্সের ভ্যালুটা এক বেরিয়ে গেছিলো, তাহলে হয়ে যাচ্ছে তিন প্লাস ওয়াই ইকাল টু চার, তাহলে ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে চার মাইনাস তিন, তাহলে বিয়োগ করলে পড়ে থাকছে এক। এক্স ইকাল টু হলো ওয়ান, ওয়াই ইকাল টু হলো ওয়ান। আমি আরেকবার রিপিট করছি, প্রথমে আমরা ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়াইটাকে এ ধরে নিয়েছিলাম আর ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়াইটাকে বি ধরে নিয়েছিলাম। তো সেই ভ্যালুটাকে বসানোর পরে প্রথম ইকুয়েশনটা হয়েছে, মানে তিন নম্বর ইকুয়েশনটা হয়েছে এ প্লাস বি ইকাল টু থ্রি বাই ফোর।
एक नम्बर इक्ुएशने वन बाय थ्री एक्स प्लस वाइर जगह हमें ए बसिए और वन बाय थ्री एक्स माइनस वाइर जगह हमें बी बसिए ए प्लस बी इक्ल टू थ्री बाय फोर और दो नम्बर इक्ुएशने कत है दो नम्बर इक्ुएशने हो ए बाय टू माइनस बी बाय टू इक्ल टू माइनस वन बाय एट এবার এটাকে সলভ করে হচ্ছে এ মাইনাস বি ইকাল টু মাইনাস ওয়ান বাই ফোর, এটা হয়ে গেছে চার নম্বর ইকুয়েশন। এবার তিন নম্বর আর চার নম্বর ইকুয়েশনটাকে সলভ করে আমরা এর ভ্যালুটাকে বার করেছি আর বি এর ভ্যালুটাকে বার করেছি, এ বেরিয়েছে ওয়ান বাই ফোর আর বি বেরিয়েছে ওয়ান বাই টু। এ বলতে কত ছিল, এ বলতে ছিল ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়াই, এটা ইকাল টু হয়ে গেল ওয়ান বাই ফোর, তাহলে থ্রি এক্স প্লাস ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে ফোর, আর বি ইকাল টু ছিল ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়াই, সেটা ইকাল টু হয়ে গেছে ওয়ান বাই টু, তাহলে থ্রি এক্স মাইনাস ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে টু, বোথ সাইডে উল্টে দেওয়া হয়েছে। এবার থ্রি এক্স প্লাস ওয়াই ইকাল টু ফোর, এটাকে পাঁচ নম্বর ইকুয়েশন দেওয়া হয়েছে, আর থ্রি এক্স মাইনাস ওয়াই ইকাল টু টু, এটাকে ছ নম্বর দেওয়া হয়েছে। এবার পাঁচ নম্বর ছ নম্বর ইকুয়েশনটাকে সলভ করে আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালু বার করেছি, দুটোই হয়েছে ওয়ান। আনসার চেক করা যাক, আনসারে দেওয়া হয়েছে এক্স ইকাল টু ওয়ান, ওয়াই ইকাল টু ওয়ান। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।